আসলেই বেকার ছোট সংসার। তো যাই হোক, এখন ইউটিউবে আপনার এগুলো দেখার পরে বেশ একটা ভালো লাগলো। মোটামুটি ভাবে মনে মনে একটা ডিসিশন নিলাম যে দেখি আল্লাহ পাক আমাদের দ্বারা করায় কি। কতদিন যাবত দেখেন আমাদের এটা? আমি এটা আপনাদের দেখি প্রায় আজকে 6-7 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো। হ্যাঁ, মানে গরমের সিজন থেকেই দেখা শুরু করছি আলহামদুলিল্লাহ। বাইরহুন ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট হলো কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট, কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলা। আচ্ছা আচ্ছা, থানা নাগেশ্বরী, সীমান্ত এলাকা, একদম ইন্ডিয়ান ইন্ডিয়া কাছাকাছি, 5-7 কিলো ডিফারেন্স। সোজা গেলে 3 কিলো, 4 কিলো, 3 কিলো। তো আমি যেটা চিন্তা ভাবনা করতেছি সেটা হলো যে মানে আইসক্রিম মেশিন একটা, কাটি আইসক্রিম মেশিন একটা, সঙ্গে একটা আইস লরি মেশিন, এগুলো তো বিভিন্ন রকমের ইয়া দেখছি আমি। অবশ্য মানে আইস লরি মেশিন 2-3 রকমের, ছোটো, মাঝারি, বড়, আবার সেমি অটো, অটো। নাম্বার ওয়ান হলো আইসক্রিম। হ্যাঁ, এই কাটি আইসক্রিমটা, কাটি আইসক্রিম কত টন? এটা তো আমি তো ওই হিসাবে সব জানেন। আচ্ছা, সবাই সাধারণত 5 টন একটাই করে প্রথম। আচ্ছা, 5 টন ক্যাপাসিটি। আর হলো আইস লরি, আইস লরি। হ্যাঁ, আইস লরি। আলহামদুলিল্লাহ, দুইটাই প্রজেক্ট আপনি এখান থেকে করতে পারবেন। আচ্ছা, তো আমার জানার বিষয় হলো এই কাটি আইসক্রিমটা মেশিনটা, এটা মানে এটা তো বিদ্যুতেই চলবে? জি। হ্যাঁ, এটা 440 না 220 লাইন? 440। 440 লাইন যে আমার ওখানে নাই। 440 লাইন তো এখন সহজ, আগে কঠিন ছিল। যেমন আমি এখন নিচ্ছি কত, আমার মনে হয় 70-75 হাজার টাকার মতো গেছে, কিন্তু একসময় কয়েক লক্ষ টাকা যেত, এখন সহজ হয়ে যাচ্ছে। আমাদের বাসা বাড়িতে যে লাইনটা, আমাদের বাসায় বিদ্যুৎ আছে, তো বাসা তো একটু গ্রামে আমাদের। জি, মানে আবার আইসলোরিটা আপনার 220। তো আমি যেটা চিন্তা ভাবনা করতেছি যে দুইটা মেশিনই যেন আমার এক জায়গায়। হ্যাঁ, তো এটা হলে আমার জন্য সুবিধা, কাজকর্মের জন্য সুবিধা হবে, জায়গার একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো সেই কারণেই মানে 440 লাইন যেহেতু আমাদের ওখানে নাই, তাই সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে আপনার ওই 220-এ 440 এটা কি যেন করে নেওয়া যায়, সেক্ষেত্রে সেটা করে নিতে পারবো। তাহলে এটা অফিসে কথা বললেই, অফিসে না, এটা মোটরে করে নিতে হয়। মোটরে করে নিতে হয়? হুম, এটা এই প্রযুক্তিটা কে করে দিবে? এটা এখান থেকে করে দেওয়া যাবে, আপনাদের এখান থেকে করে দেওয়া যাবে। এতে মেশিনের খরচপাতি বেশি নেবে, এটা জাস্ট মোটরটারে কাজ করায় দিবে, মোটরের সাথে একটা সিস্টেম আছে সেটা করে নেবে। আমি আলাপ করব এটা কত খরচ যাবে। আর এই 440, তাহলে এখানে আমি একটা বিষয় আপনার কাছে জানি, তাহলে মনে করেন যে যদি যে মেশিনটা 440 লাইনে চলতেছে, চলবে জি, তো সেই মেশিনটা এখন যদি মোটরে আমি কাজ করে নেওয়ার পরে যদি আমি ওইভাবে যদি আমি চালাতে যাই, তো তাহলে উৎপাদনের ক্ষেত্রে কম বেশি আসবে কিনা? বেশি একটা ডিফারেন্স হবে না, অল্প যেহেতু কিছু হবে, কিছু হবে, 440 পাওয়ার আর 220 পাওয়ার কিছু হবে, কিছু হবে সেই ক্ষেত্রে বিষয়টা তো একটু জানা। আর আপনি 440 লাইন পাবেন, এখন বাংলাদেশে 440 লাইন কোনো এত জটিল কিছু না। আচ্ছা, চাতালে যে লাইনগুলো থাকে এই লাইন, হ্যাঁ হ্যাঁ, ওইটা 440, ওগুলো 440। এই লাইনটা আমার বাসার সঙ্গেই আছে, নিতে পারবেন? ওখান থেকে কি নেওয়া যাবে? জি, নিতে পারবেন, একদম নিকটে না, নিতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি যেটার কথা বললেন, যে প্রযুক্তির কথা বললেন, ওটা যদি আপনি করে দেন, তাহলে আমি কি 220 তে চালাইতে পারবো? এটা আমরা কিছু কিছু মেশিনের এটা করে দিয়ে থাকি, এখন আপনার এটা আমি একুরেটলি জেনে, বিষয়টা ভালো করে জেনে ইয়ে করে আপনাকে আমি জানাই দেব, তবে আপনি করতে পারবেন, করতে পারবেন, আপনি এটাও হবে এবং আপনি 440 লাইনও নিতে পারবেন, অত জটিল কিছু না। আচ্ছা, আর একটা বিষয় এই এই আইস কাটি আইসক্রিমটা নিয়ে, সেটা হলো যে মানে কাটি আইসক্রিমটা মানে একটা করে শিফট ইয়া করতে সময়টা কতক্ষণ যায়?
টোটালি শিফট কম বেশি যাই হয়, এখানে যে ক্যাপাসিটিটা দিয়েছি আপনাকে দৈনিক এখানে 5000 পিস আপনি নামাতে পারবেন। দৈনিক 5000 হয়তো বা 18 20 এরকম হবে, এটা কোনো ব্যাপার না। করলে একটু ভালোভাবেই করেন, কারণ ভালোভাবেই করেন যে একটা জিনিস করবেন এলাকায়, এটা এগুলোর চাহিদা রয়েছে। হ্যাঁ, চাহিদা আছে। তো তার পাশাপাশি আপনাকে যেটা আমি বলতেছি সেটা হলো যে মনে করেন একটা অর্থনৈতিক একটা ব্যাপারও আছে, তাই না? তো আমার সেটা সাধ্যের মধ্যে তো হতে হবে, কিন্তু মানে আমার যেটা পরিকল্পনা সেটা হলো আমি একটা মেশিন নিয়ে আমি ওখানে ব্যবসা করলে আমি খুব ভালো ব্যবসা করতে পারবো না। যেমন আইসক্রিমটা আপনার 5.5 লাখ টাকার মতো যাবে মাসে না, আর এটা আমরা 4,95,000 একটা আছে। আর যদি আমরা মিক্সারটা লেস করে দেই, এটা মিক্সিংটা অনেকে নিজস্ব ইয়েতে করে, বিভিন্নভাবে মিক্সিং করে, তখন আপনার এটা রেটটা এখানে কমে যাবে, 2 লাখ টাকার মতো কমে যাবে। ইয়াগুলো থাকে, অর্থাৎ একবারে হয়তো বা 500 পিসের ক্যাপাসিটি বসালেন। আচ্ছা, এই 500 পিসের ক্যাপাসিটি অনুযায়ী বসালে এটা কতক্ষণ লাগতে পারে সময়টা হতে? আমি আপনাকে বলি কথাটা, আপনার সঙ্গে সবকিছু কথা বলি, সেটা হলো আমি যশোরে একটা জায়গায় কথা বলছিলাম, তো উনি যে মেশিনটার কথা বলছিল ওটা বলছিল উনি অবশ্য আমাকে মোটামুটি একটা ধারণা আমাকে দিছে। আর যান্ত্রিক কোন মানে এগুলো অলওয়েজ সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে যতদিন বিজনেস করেন ইনশাল্লাহ। আপনারা দেখা গেছে কিছুদিন করার পরে নিজেরাই সব খুলতে পারে, লাগাতে পারে, সবকিছু নিজেরাই হয়ে যায়। এখন আর কি কাউকে ডাকতে হয়? ডাকতে হয় না। আসলে যে নতুন করে করতে পারছে আপনার আমার মতো একজন মানুষ, আপনি এটাকে খুলবেন লাগাবেন একবার দেখলেই হয়ে যায়, একবার জায়গা দুইবার তিনবার দেখবেন, সমস্যা নেই। তো মেশিনগুলো একটু দেখতাম আমি, মানে দেখার মতন কিছু তো আসছেন, অবশ্যই দেখতে পারবেন, একেবারেই হয়তো বা কমপ্লিট সব ওইভাবে নেই, কিন্তু দেখতে পারবেন কাজ চলতেছে। যেমন মেশিনের পাশ দিয়ে আপনি আসছেন, দেখলাম একটা ওরকম একটা দেখলাম।
মানে আইসোলেটেড মেশিন গুলোর মানে প্রযুক্তি এটা কোরিয়ান প্রযুক্তি, টোটাল কোরিয়ান। এই কোরিয়ান মেশিনটা এটা যখন আসছে তখন 18.5 লাখ টাকা প্রাইস। এখন সেই মেশিনটাই তারা তখন মিক্সার দেয় না, অথচ আমরা সেটা এখানে প্রথম রাখছিলাম 3.5, এখন ওই যে 2.5 লাখ টাকা দিচ্ছি। ডিসেম্বর মাস, বছর শেষ আমরা সেভাবে দিচ্ছি। ইয়ের অবস্থাটা একটু ডাকো তো ইয়েকে, ওই যে সাইদুলকে। আপনি তো ফার্স্ট দূরেই 25,000 করতে পারেন না, আপনি 8-10,000 করবেন। একটু ওনারা আইস ললিপপ মেশিনটা দেখবে তো, ওই যে ওই কাভার গুলো ওইদিকে নিয়ে রাখছে না, এটি একটু দুই সাইডে সেট করেন, করে আমাদেরকে ডাক দিলে আমরা দেখতে আসতেছি। হ্যাঁ, মোটামুটি দেখার মতো। যেমন এটা আপনি দৈনিক 7-8,000-9,000 বের করতে পারেন, কিন্তু আমি বলছি কত কম, 5,000 ঠিক, এটাও 25 এখন আপনি বের করবেন, 8-10,000 বের করবেন। কিন্তু একসময় যায় কিন্তু অনেক বেশি লাগবে আপনার। এমনও কোম্পানি আছে আইসোলিপপের মেশিন 2-5টাও নিয়ে বসাইছে, কারণ এত চাহিদা, বাচ্চাদের আইটেম তো, বাচ্চারা খুব খায় ওই আইসক্রিমের চেয়ে এটা বেশি খায়। সব আমাদের মাধ্যমে নিতে পারবেন, তবে কেমিক্যাল বাবদ কোন প্রফিট মার্জিন আমরা রাখি না, প্রফিট রাখি না আমরা, এই সেবাটা দিই আমার গ্রাহকদের জন্য। এই যে আপনি এসে বললেন যে কথাটা, এটা আমার মন ভরে গেছে যে আপনাকে আমরা যেভাবে দেখেছি, যে আলোচনা শুনেছি, বাস্তবতার সাথে মিলে গেছে। আপনি প্রথমে আমার অফিসে আসছেন, অফিস বন্ধ করে আমার অফিস সহকারে চলে গেছিল, ফোন শুনে আমি রেখে দিছি ঠিক আছে ওনারা এখানে চলে আসবে, আমি বলেছি আপনারা চলে আসুন, উনি কিন্তু আবার ফোন করে স্যার আমি যাব, ওনারা আসছে এখানে এসে ফিরে যাবে, ওনাদের একটা যে অফিসে ইয়ে করবে আবার এসে অফিস করছে কিন্তু, তাই না? তো এই যে ওরা দুজন আসেনি, পিছিয়ে দুজন আসেনি, এটা একটু ওটা না অন্তত ছোট হয় না, মানে এটাই কি সর্বনিম্ন নাকি? মানে আর আরেকটা হলো, আপনাকে আমি কোনোভাবে করে দিলাম কিন্তু আপনি ব্যবসায়িক হিসাব মিলে পাবেন না। যেমন এমন একটা আয়োজনে যে খরচটা হয়, এটা আপনি এখন মনে করেন সে 5,000, আপনি 1,000 করবেন, খরচ তো 5,000-এরই হবে, আপনি তখন প্রফিট খুঁজে পাবেন না, তখন ব্যবসার প্রতি কি আপনার আন্তরিকতা থাকবে না, অনীহা চলে আসবে, কি করি এটা ব্যবসা মিলতেছে না, তাই না? এখন এই যে আমরা চা খাচ্ছি, একটা লোক চা বিক্রি করে মনে করেন, সে যদি চিন্তা করে যে না 10 কাপ চা বানায় বিক্রি করে চলে যাবে, সে তারপর সারাদিনের ইনকাম কি হবে? গত মাসের নভেম্বরের সম্ভবত নভেম্বরের একটা ভিডিও দেখলাম আপনার, আমি সেটা গতকালকে দেখছি, ওইটাতে এক কেমিক্যালের ব্যবসা করে আসলে তার সঙ্গে একজন মুরব্বী আসছিলেন, জি 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 জি, তার সঙ্গে আরেকজন আসছিল, এই মন সম্ভবত এই আমি এগুলো স্ট্যান্ড বাই রাখি, যখন আমাদের কাছ থেকে মেশিন নেয় এই যে এই হেল্পটা করি। আমি কোনো কিছুই রাখি না, সব দিয়ে দিই। আমি বলা যার সাথে কথা হয়েছে, এই যে আপনার সাথে বাস্তবে কথা হয়েছে, এই এটাও যাতে আরেকজন জেনে উপকৃত হয়। আমি সবসময় একটা জিনিস চাই, আমি আপনি একদিন থাকবো না, হয়তো বা এই ভিডিওগুলো থাকবে, আমার আলোচনায় আমার কথায় যাতে একজনের উপকার হয়। দেখেন
দান সাদাকা, যেরকম টাকা পয়সা দিয়ে দান সাদকা হয়, আপনার আমার কথা যদি কারো উপকার হয় সেটাও সাদাকা। হ্যাঁ সে ঠিক আছে, সেটাও সওয়াবের কাজ হবে, সেটাও সওয়াবের কাজ হবে। আমরা আল্লাহ পাক আমাদেরকে, আমরা লক্ষ কোটি শুকরিয়া জানাই আল্লাহ পাকের কাছে যে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান হিসাবে রেখেছে, আমরা আমাদের জন্য এত পুরস্কার রেখেছে, মানে 24 ঘন্টাই আমরা আবাদতের মধ্যে থাকতে পারি। তাই বলে মসজিদে যায় পড়ে থাকলে হবে না, যে মসজিদে যায় নামাজ পড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়তে হবে, কর্মের মাধ্যমে আবাদত করা যায়, তবে অবশ্যই ফরজ আবাদতের পরে, ফরজ আবাদতগুলো করে আমরা সেটা করতে পারি। আরেকটা যেটা বললাম, দেখেন ওয়ার্ল্ডের মধ্যে যারা এখন প্রথম শ্রেণীর ধনী হয়েছেন, কিছু কিছুই আছে তারা প্রচুর পরিমাণে দান করে, যেমন বিল গেটস, ওয়ারেন বাফেট, এরকম অনেকে আছে, তারা তাদের ইনকামের বিশাল অংশ একটা দান করে দেয়। তাই আমি মাঝে মধ্যে বলি আল্লাহ পাক যদি তাদেরকে একটু হেদায়েত দেয়, ওনারা যদি মুসলমান হয়ে যায় তাদের লেভেল যে কত উপরে চলে যাবে, আগের গুণা তো মাপ সাথে সাথে কালেমা পড়ার সাথে সাথে, এই যে তারা দান সাদাকা করতে সেই সবগুলো তারা পাবে। আমাদের মধ্যে মুসলমানরাও দান করে, কিন্তু আমাদের জাকাত পেত্রা এবং আমাদের যে পরিমাণে দেওয়ার কথা আমরা অনেকে হয়তো বা করি না, যার জন্য এই যে আজাব গজব কত কিছু, এই যে ডিসেম্বরের শেষ দিকে এসে কতটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, মহামারী তো আছেই, দেখেন নদীর মধ্যে সেখানে পানি দিয়া আগুন নিভাতে পারছে না, নদীর উপরে আগুনে সব জ্বলছে, চতুর্দিকে পানি, যে জ্বলসে যাচ্ছে সে পানি তো জাপ দিচ্ছে না, জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, এই যে আল্লাহর কি খেলা। তাই আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে নিশ্চয়ই আমাদের বদ আমলে আজকে আমরা কি এই এই অবস্থার মধ্যে আছি, আমরা আল্লাহর কাছে তৌবা করে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে বারবার মেসেজ দিচ্ছে, এই তাই আমি ভুল ত্রুটি আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবে। মানুষের সাথেও যদি আমার আলোচনার মাধ্যমে কোনো কিছু হয়ে যায়, আমি সবসময় বলি ভিডিওর মাধ্যমে আমার বলা থাকে যে ভাই আপনাদের মাধ্যমে কোনো ভুল ত্রুটি, আমার আলোচনা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দেবেন, কারণ আমি মানুষ, আমি আদম সন্তান, বিশ্ব নবীর উম্মত, আদম আলাইহিস সালামও ভুল করে পৃথিবীতে আল্লাহ পাঠাইছে, আদিফিতাই ভুল করছে, আর আমি তো সাধারণ একজন নগণ্য মানুষ, আমার ভুল হতে পারে, আর যত কাজ বেশি করব তত ভুল বেশি হবে, কাজ করব না ভুল নাই কাজও নাই, এই হ্যাঁ এটাই। এই যে আলহামদুলিল্লাহ আপনার সাথে আমার কথা হয়েছে ফোনে, আমার মনে আছে কুড়িগ্রাম, আমি লিখে রাখছি, ইয়ে করে রাখছি, আমি লেখায় আছে কুড়িগ্রাম। এই যে আপনি আজকে সন্ধ্যার পরে, এখন বাজে আমাদের 7:58, এই সময় আপনি আসছেন আলহামদুলিল্লাহ, অফিসে আসছেন, অফিসে খুলে অফিস কথা বলছেন, এখন আপনি ফ্যাক্টরিতে আসছেন, ফ্যাক্টরি অফিসে কথা বলতেছি, আমার কথা হলো আমি আপনাকে সেবা দিব, আপনি আবার আপনার গ্রাহকদেরকে সেবা দিবেন, অবশ্যই আপনার গ্রাহকরা আবার অন্যদেরকে সেবা দিবে, এইভাবে পরস্পর পরস্পর। এই যে আবার মেশিনারিজের ইয়েটে নিয়ে, কেউ কত কোটি টাকা দিয়ে আইসক্রিমের ফ্যাক্টরি করে, আবার আমরা কত 5.5 লাখ টাকা নিয়ে কথা বলছি, কমেরও শেষ নাই বেশিরও শেষ নাই, কিন্তু আমরা কতটুকু কম করব, যে পর্যায়ে আসলে আমার একটা গুণগত মান কোয়ালিটি শতভাগ ঠিক থাকবে, আমার জিনিস কম হোক এবং আমার 2 টাকা প্রফিটও আসতে হবে, আমি যাতে টিকে থাকি। এখন আমি ধরে নেই আপনার যে পুঁজিটা এটাই লাস্ট পুঁজি, এই পুঁজিটা কোনো কারণে নষ্ট হয়ে গেলে আপনি আবার দাঁড়ানো কঠিন হবে, আল্লাহ কোনো না কোনো ভাবে আপনি দাঁড়াইতে পারবেন, আমরা যেন কোন ক্রমেই এই পুঁজিটার উপরে রিস্ক না থাকে সেইভাবে এগো ইনশাআল্লাহ। এটাই আপনি যে কথাটা বললেন এটাই সঠিক, যে মানে খুব কষ্ট করে চিন্তা ভাবনা করে আজকে এই পর্যায়ে আসছি আমি, ইনশাআল্লাহ। কি ব্যবসা করেন? আমি মানে বাইরে তেমন কোনো ব্যবসা আমি করি না, তো আমার একটু মাছের চাষ আছে, 2টা পুকুর আছে, কিছু জমা জমি আছে, গরু আছে, এগুলো দিয়েই মোটামুটি আল্লাহ চালায় আর কি, চলতেছে আর কি, ঋণই না কারো কাছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে মোটা ভাত কাটা ধান হয় অনেক, ধান হয় কুড়িগ্রাম, ধান হয় প্রচুর, সময় ফেলে যাবো একসময় সফরে যাব, এই আমাদের দেশটাকে ভালো করে দেখ। হ্যাঁ আসবেন, সমস্যা কি, আমাদের বাসায় আসবেন, থাকবেন ওখানে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, সময় হয় না, কারণ এই যে আমি কোথায় গেলে দেখা গেছে আপনি এখন মিস করতেন,
আল্লাহ পাক আল্লাহর কাছে সবসময় দোয়া, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন সুস্থ রাখে, আপনাদেরকে সেবা দিতে পারি মানুষের কল্যাণে, সৃষ্টির কল্যাণে যাতে কাজ করে যেতে পারি। মানুষ কিছু কিছু মানুষের ধারণা যে আমি বড় নেতা হলে মনে হয় মানুষের সেবা দিতে পারবো, খুব পাওয়ারফুল একটা স্যারে বসলে সেবা দিতে পারবো। আমি মনে করি মানুষ যে কোনো অবস্থান থেকে যে কোনো জায়গা থেকে সেবা দিতে পারে। দেখেন একটা টলারের ড্রাইভার, সে বলল কয়েকশো লোক সে নিয়ে ওই যে ইয়ার থেকে নিয়ে পারে উঠাই দিছে, এটা হাজার হাজার কোটি টাকা আছে, উনি যত দান করুক যত কিছু করুক তার সে হাজার গুণ বেশি উনি সেবা দিয়েছে, বেশি সেবা দিয়েছে, আসলে সেবা দিয়েছে। একশো না দেড়শো লোক উনি এই নদীর মাঝখান থেকে যে লঞ্চটাতে মানুষগুলো পোড়া যাচ্ছিল সেখান থেকে অসুস্থ যারা পোড়া গেছে তাদেরকে নিয়ে উনি পারে উঠাই দিচ্ছেন। আজকে প্রথম আলোতে দেখলাম বিশাল কিছু। আবার এরকম বিল গেটস একজনের কথা বললেন, আমি যখন ব্যবসার প্রথমার দেশে কোন দেশে যাচ্ছিল উনি বিল গেটস, তখন তো বসে আছে টিকিট টিকিট করে ইটি, কিন্তু ওনার কাছে ওরকম টাকা নাই, পেপার কেনার টাকাটা তখন পকেটে ছিল না, পেপার পড়তে ইচ্ছা করতেছে, পেপার বিক্রেতা বুঝতে পারছে। আচ্ছা, উনি একটা পেপার অফার করছে যে স্যার নেন, আমার কাছে তো টাকা নেই, না আমি আপনাকে দিচ্ছি আপনি পড়েন, তো উনি পড়ল। ঠিক এরকম আবার কিছুদিন পরে ঠিক একই অবস্থা, ওই দিন ওনার কাছে টাকা নাই, উনিও আবার ওই দিন আরেকটা পেপার অফার করছে দিছে, টাকা দিতে পারলো না, এরপরে দুজন হারিয়ে যায়। ওই পেপার বিক্রেতার সাথে ওনার সাথে আর কখনো যোগাযোগ হয় না। আচ্ছা, অনেক বছর পরে বিল গেটস যখন কোটি কোটি টাকার কোটি ডলারের মালিক হয়ে গেলেন, তো উনি পেপার বিক্রেতার খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে একদিন পেয়েও গেলেন। পাওয়ার পরে বলল আমি তো আপনার কাছে আমি ঋণী, আমি আপনার ঋণটা পরিশোধ করতে চাই, যে আপনি যা চান আমি দিব, কি চান আপনি, কত কোটি টাকা বা এরকম একটা অফার। ওই পেপার বিক্রেতা আমরা যাকে হকার বলি, তিনি বললেন স্যার আপনি আমার ঋণ পরিশোধ করতে পারবেন না। উনি অবাক হয়ে গেলেন, কিরে ও কি বললো, আমি ঋণ পরিশোধ করতে পারবো না, আমার পৃথিবীর মধ্যে প্রথম ধনীদের মধ্যে একজন, উনি প্রথম ধনী, কয়েকবার হওয়ার পরে এটা ঘটছে। আরে তুমি চাও, স্যার পারবেন না, তুমি বলো তাহলে কেন পারবো না, আমি দেখি পারি কিনা। স্যার আমি যে অবস্থা থেকে আপনাকে এই ব্যাপারটা দিয়েছি, আপনি সে অবস্থায় কি এসে আমাকে দিতে পারবেন, আমি যা চাইব কখনোই না, তখন তো কিছুই থাকতেছে না, যদি একটা পেপারও চাই থাকতেছে না, সম্ভব সেটাও সম্ভব। কত বড় শিক্ষণীয় কথা হয়েছে, কত বড় শিক্ষণীয় জিনিস। এখন বিল গেটস কি সব দিয়ে পেপার বিক্রেতা হতে পারবে, কিন্তু ধন সম্পত্তি রাখতে পারবে না, সব দেওয়ার পরে সে এরকম হকার হইতে হবে, তখন ওনাকে দান করতে হবে, সম্ভব সম্ভব না, চিন্তা করছেন। তাহলে ওই দান কত পর্যায়ে, এটা কোন ঋণ কোনদিন পরিশোধ হয় না, আসলে ঋণ কখনো। তাহলে আসেন একটু দেখি আমরা, হ্যাঁ আমরা মিশনারিজ দেখি। এ হলো আইসোলেপ মেশিন, এটার কাজ চলতেছে, কমপ্লিট না, এখানে এদিক দিয়ে সেন থাকবে, এদিক দিয়ে আইসোলেটর ঢুকবে, এখানে ফিলিং হবে, এখানে সিলিং হবে। এই মেশিনটা রেডি হচ্ছে আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়ার থেকে অর্ডার আসছে আমাদের, ইন্ডিয়াতে যাবে। এটা এসএস, টোটালি এসএস, এখানে যা আছে এসএস এর তৈরি, মানে এটা প্রক্রিয়াধীন, কাজ চলতেছে। জি জি, অটো কারণ এটা একটা ফুড আইটেম, যেহেতু সেহেতু আপনার হাইজেনিক করতে হবে, ভালো মানের করতে হবে, যেন তেন দিয়ে করলে হবে না। মনে করেন এই মেশিনটা আমাদের ইন্ডিয়াতে যাবে, তো আমরা সেই মানেরই করতে হবে। যেহেতু বাচ্চাদের আইটেম, আপনি এগুলা একদম নিটিল ক্লিনিক হাইজেনিক ভালো মানের করতে হবে। ডিস্ট্রিক্ট লেভেল থেকে ডিস্ট্রিক্টে পরিগ্রাম ডিস্ট্রিক্টে এই মেশিনগুলো আছে, তাছাড়া আমাদের প্রত্যন্ত ওই অঞ্চলে কিন্তু এই মেশিনগুলো নাই। জি,
সেক্ষেত্রে গুণগত মান আমাদের অবশ্যই ভালো করতে হবে, জি জি, যাতে সেটা মার্কেট আমরা ভালো করতে পারি। টোটাল প্রযুক্তিটা আমরা কুরিয়ানটা ব্যবহার ফলো করতেছি, কুরিয়ানটাই দিচ্ছি, শুধু এখানে ফিটিংস। তাহলে আপনার এটা ফিটিং মানে সেটিং যে করতে হবে আমাদের ওখানে, তো সেগুলো তো আমাদের লোক যাবে, এক্সপার্ট যাবে, মেশিনারি স্থাপন করে আপনাকে শিখাইয়া কমপ্লিট করে একদম রান করে অপারেটিং সিস্টেম শিখাইয়া আপনি বলবেন আলহামদুলিল্লাহ ওকে, তখন আমার লোক আসবে। না হলে তো সম্ভব হবে না।